দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর, রয়েছে কুলসুম ডেরি ফার্ম। আসলে এই কুলসুম আপার একটি গরু দিয়ে তিনি শুরু করলেন, কিন্তু সেই গরুটিও অবশেষে মারা গেল দর্শক। কিন্তু গরুটি মারা যাওয়ার পর সেই গরুর খামারেই কিন্তু তার নিজের ঘর, যে ঘরটিতে থাকতেছেন দর্শক, সেই ঘরটিতে এখন পর্যন্ত মানে কোনো কারেন্ট নেই, এই অন্ধকারে তার জীবন যাপন চলতেছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন আপনি? ভালো আছেন। আপনি আমাদেরকে একটু বলবেন, আমরা তো একটা গরুর খামার দেখেছিলাম, আপনারা যে এখানে ঘর দেখতেছি এখন, কারণটা কি? গরু সব মরে গেছে, আরেকবার ভিডিও করে নিতেন, সেই সময় তো গরু মরে গেছিল, পরে একটা ছিল, একটা মরে গেছে, কারণ গরুর ঘর আইয়া মানে গরু মারা গেছে কি কারণে একটু বলবেন, একটু দাঁড়াবেন আপনি, দাঁড়িয়ে কথা বললে সবচেয়ে ভালো হতো, যে মানে কি কারণে গরুটি মারা গেছে সেটা একটু আমাদেরকে একটু বলেন। গরু মারা গেছে কি কারণে? আমি স্টক করে মারা গেছে। স্টক করে মারা গেছে। আমরা যখন হলো গরুর খামারটি কভার করেছিলাম তখন কিন্তু গরুর খামারও কিন্তু কারেন্ট ছিল না। না, এটা কি গরমের কারণে কিন্তু গরুটা মারা গেল? তো বোন আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার কি চিন্তা ভাবনা ছিল, যে গরুটা যে খামার করলেন সেই খামার থেকে আপনার কি চিন্তা ছিল আর এখন কি? খামার ছিল, খামার তো মনে করেন কষ্ট তো, বড় করতে গরু বছর পাইলে একটু টাকা পয়সা কামাইতাম, বড় হইতাম, টাকা পয়সা কামাইতে নেই, অনেক নিজেই চলতারি না, গরুর গড়াইয়া ই করছি, রুম মুড়াইয়া থাকতে বিদ্যুৎ নাই। এটা কি আপনার নিজের জায়গা? তাহলে এই যে ঘর তুলছেন এটা কার জায়গায় ঘর তুলছেন? এই মালিকের জায়গায় মানে হলো আপনারা থাকতেছেন এখন এই মুহূর্তে, তা আগে তো আপনি ঘর ভাড়া দিতেন, তো এখন ঘর ভাড়া দিতাম মনে করেন গরু গেছে মহিলা না চলার মতন তো ই নাই, একটা ঘর ভাড়া লইলে একটা রুম লইলে 5,000 টাকা ঢাকা সহ, এই রুম ভাড়াটা দিব কোন চাকরি আগে কয়টা। তো আপনি তো আগে গরু পালন করতেন, এখন কি করেন আপনি? এখন কি করি, মানে মনে করেন ওদের শাক সবজি করতাম, মানে বৃষ্টির পানি সব ইয়ে থাকা শাক সবজি, মানে কি আগে আপনি শাক, এখন কি আপনি শাক সবজি করে মানে হলো তরু তরকারি করে মানে সবজি করে আপনি মানে হলো চলতেছেন, কিন্তু এখন কি আপনার যে মানে সবজি বাগানে দেখতেছি পানি এখন এই মুহূর্তে মানে ঘরও আপনার এখানে পানি ছিল, তো এখন কি পানিটা চলে গেছে? পানি অনেক খাল করে দিতে চলে গেছে। এই যে পানি যখন আসছিল তখন আপনার বাসা থেকে বের হয়েছেন কিভাবে? তখন তো মানুষ পানি ছিল মনে করেন দরকার লাগলে বেরিয়েছি, নিতে পারিনি। গরু যখন আপনার খামারে ছিল, যখন আপনি গরুটা এইখানে গরুর খামারে আপনার ঘর করে থাকতে আপনার কাছে খারাপ লাগছে না বোন? তো খারাপ লাগবে না, নয়টা গাই মারা গেছে, কম সাদা কথা, নয়টি গাই মানে হলো গাবি পরপর আচ্ছা আচ্ছা, পাঁচটা মারা গেছে। আমরা এর আগে যখন প্রতিবেদন করেছি পাঁচটি গরু মারা গেছে, এখন যে একটি গরু ছিল বাকি সেটাও মারা গেছে, এখান থেকে বিক্রিও করতে পারেন নাই? এমনি বিক্রি করব কেন, হঠাৎ মারা যাবে মনে করেন, মানে আপনি খামারে এসে দেখেন কি গরু মরে গেছে? হ্যাঁ, বালাগুলো খাওয়াইছি করছি, সেই গরু মরে গেছে। তা আপনি কি নতুন করে আবার মানে খামার করতে চান কিনা? হ্যাঁ, লোন পাইলে যদি লোন দেয় তো আবার নতুন করে খামার করুন, যদি কেউ দেয় সাহায্যতা করে। কিন্তু বোন আপনার তো ঘরে বিদ্যুৎ নাই, কিন্তু আপনার খামারও তখন বিদ্যুৎ ছিল না, একটি উন্নত জাতের গাবি পালন করতে গেলে সারগরু পালন করতে গেলে সেগুলো প্যান লাগে, আমি যদি গরু দিয়ে লোন পাই তো বিদ্যুৎ নামাম কষ্ট করে মনে করেন। লোন নিতে গেলে তো বোন নিজের জায়গা লাগে, নিজের একটি খামার দেখাতে হয় মানে ট্রেড লাইসেন্স দেখাতে হয়, তাহলে সেটা তো আপনি লোন পাবেন। এই কাগজগুলো যদি আপনার না থাকে তাহলে তো ব্যাংক আপনার গরুর এমনি খামার দেন মানে এমনি খামার দেখানো যাবে, সেটা তো আমরা নিজের খামার না দেখাইতে পারলে তো আপনাকে মানে শাশুড়ির খামার আছে, তো শাশুড়ির খামার যদি আপনি দেখাতে চান সেখানে কি সেটা কি তার নিজের জায়গা কিনা? না না, ভাড়াটিয়া, তো নিজের জায়গা না দেখাইতে পারলে তো মনে করেন যে ব্যাংক সাধারণত লোন দিতে চায় না, তো আপনি এখন যদি কেউ সহযোগিতা করে মানে কেউ যদি 50,000 কেউ 10,000 5,000 এভাবে সহযোগিতা করে যদি দিয়ে যদি আপনাকে গরু কিনে দেয় বা কেউ যদি একটা গরু বা দুইটা গরু কিনে দিতে চায় গাবি, না এই যে আপনি গরু কিনে দিবেন পরবর্তী আপনি এই করবেন একটা লস হয়ে গেলে কেমন করেন, কেউ মানবো কেউ মানবো না, এভাবে না, দুই এমনি সহযোগিতা করে হেডেন
মানে যদি এমনি পিছালিল্লা মানে কেউ দান করে সেইভাবে আপনি নিতে চান, মানে গরু দিবে কিন্তু সেই গরুটা পরবর্তীতে মারা গেলে বা বিপদে পড়বো সেটা আপনি নিতে চাচ্ছেন না। তো এর আগে কি আপনি গরু পালন করতেন যে আপনি নয়টি গরুই আপনার মারা গেল? এই সময় আমি কিস্তিতে উড়াইছি, একটার পর একটা বাড়াইছি উড়াইছি, দুধ দিচ্ছে বেছে কিস্তি দিছি, চালাইতে পারছি। গরুগুলো আসলে পালন করতেন কিভাবে আপনি? পালনে কোনো ভুল ছিল কিনা? না। তাহলে গরুগুলো কেন মারা গেল বোন? গরুটা হঠাৎ কেউ কেউ স্টক করে, কেউ কেউ এমনি কি কারণে খুরার রোগে, কত রোগ হইতো মানুষের রোগ হয় না এরকম রোগ। আপনি কি ধরতে পারতেন না যে মানে এটা কি রোগ হয়েছে? কখনো ডাক্তার দেখাইছিলেন বোন? হ্যাঁ ডাক্তার, একটা ডাক্তার আনলে 3000 টাকা বিল দিত। একটা ডাক্তার আনলে 3000 টাকা বিল দিত হইতো। তো আপনার নয়টা গরুর ভিতরে হলো যখন শুরু করেছিলেন প্রথম যে গরুটা কিনলেন সেটা কিভাবে করলেন? এভাবে মনে করেন প্রথম দা কিছু হয় নাই, রাষ্ট্র দা গরু ডিম আর সামান প্রথম গরুগুলো কিছু হয় নাই, আমার ঋণ দেওয়া শেষ গরু আমার আগে। মানে আপনি গরুর খামার করছেন ঠিকই কিন্তু যে ঋণ করে আপনি গরুর খামার করলেন মানে গরুর দুধ বিক্রি করে আপনি ঋণগুলো পরিশোধ করলেন, কিন্তু যখন আপনার লাভের সময়টা আপনার মুখটা দেখতেন তখনই আপনার সব গরুগুলো মারা গেল। তো এই আপনার এলাকায় মানে হলো দেখলাম যে অনেকে গরু হলো মানে মাঠে ছেড়ে পালন করে, সে সুবাদে অনেকে দেখলাম গরু চুরি হয়। চুরি হয়? আপনার গরু চুরি হয়েছে কিনা? আমার দুইটা চুরি হয়েছে। আপনার দুইটা চুরি হয়েছে আর নয়টা মারা গেছে, টোটাল তাহলে কি 11টা? এই যে গরুগুলো আপনি পালন করতেন কুসুমাপা, তো আপনার স্বামী আসলে কি করে, কি কাজগুলো করে আপনার স্বামী? আমার স্বামী ড্রাইভার চাকরি করে। ড্রাইভিং চাকরি করে? তো আপনি কিছু করেন এখন? আগে তো গরু পালন করতেন। না অনেক কি করুন, দুইটা বাচ্চা মনে করেন, দুইটা বাচ্চা তুই কিছু করা দা, বাচ্চা বলতো একজন মানুষ লাগে। মানে দুইটা বাচ্চা রেখে আপনি মানে কোনো কাজকর্ম করতে পারছেন না, কিন্তু গরু পালন করবেন তখন কিভাবে? তো বাচ্চা ওই বাসা, এটা হচ্ছে বাসা, মনে করেন বাচ্চা রেখে দেওয়া যাবে না, এই যে গরু পালন করলে আবার বাচ্চারা আমার সাথে গেল আবার আগে ফেলল। কত বছর ধরে বোন আপনি গরু পালন করছিলেন? আমি গরু পালছি কয় বছর, 8 বছর। 8 বছর গরু পালন করছেন, 8 বছরে আপনি 11টি গরু পালন করে কিন্তু 2টি চুরি নিয়ে গেল আর 9টি আপনার হলো গরু মারা গেল। তো এই 9টি গরু মারা গেছে কিন্তু একটারও কি হদিশ পেলেন না যে মানে কি কারণে, কোন সমস্যার কারণে মারা গেল? আপনি গরু পালন করার আগে কি আপনি কোনো ট্রেনিং ছিল কিনা? মনে করেন গাই বিয়া পদনারি বাড়ি আগে থেকে সব এমনে একটুখানি যদি আমাদেরকে বলেন যে কি গরুগুলা, এই 9টি গরুর মৃত্যুগুলা যদি কিভাবে কিভাবে হইছে আমাদের কি বিয়াইছে? বিয়া জল পড়তে গেছে, জল পড়তে গিয়া সব আতুরি দিলে বাড়ি আছে মনে করে গরু, এটা মানে সিলাইতে গিয়া ডাক্তার আনছি বড় সিলাইতে গিয়া হেডা মারা গেছে, আর এক দুইটা খুরা রোগে দুইটা স্টক করে মারা গেছে, আর এমনি এমনি মনে করেন পলিথিন খাইলো মেরা দেয় গরু। তো আপনার গরু কি পলিথিন খাইছিল? এভাবে আপনার মানে টোটাল হলো 9টি গরুই মারা যায়। তো আপনি আমাদেরকে একটা বিষয় বলেন যে এখন আপনার মানে চিন্তা ভাবনা কি, জীবনের স্বপ্নটা কি? আমি যদি বড় ধরনের একটা সাহায্য পাই মনে করেন আবার একটা খামার তৈরি করুন ভালো জায়গা গিয়া বিদ্যুৎ লাইন লইয়া আবার গরু পালন, আবার গরু পালন করতে চাই মনে করেন, মানে দুই একটা গরু কারেন্টের বাসায় গেলাম গাই জমি গরুর গরু লাগে বিদ্যুৎ লাইন। মানে আপনি চান না যে আর বিদ্যুৎ ছাড়া থাকতে, মানে বিদ্যুৎ ছাড়া গরুকে পালন করা খুব কঠিন, এটা কি আপনি বিশ্বাস করেন এখন? মানুষ হইতে থাকতে কত কষ্ট, গরমের মেয়ে বাচ্চা দিলি মনে করেন সারা রাত বসে থাকা লাগে। তো এইটা তো আবার টিনের ঘর, টিনের ঘরের ভিতরে চারপাশে কোনো গাছ গাছালি নাই তেমন একটা আপনার বাসার ছাদের উপরে, তো কিন্তু যখন মানে গরমটা পড়ে তখন তো মনে করেন যে প্রচুর মানে লোক ইয়ে হয়, তখন তো মনে করেন যে সমস্যাটা হয় বেশি, আর গরমটা বেশি পড়ে। এই গরমের সময়টা আসলে আপনি কিভাবে থাকেন? আপনার গরুর খামারটি যখন ছিল তখনও কিন্তু অনেক যে উপরে ছাড়টা ছিল হাত পাকা দিয়ে তো আপনি নিজে বাতাস করেন, কিন্তু গরুকে তো তখন বাতাস করার সুযোগ পেয়েছেন? গরুর হেসমে গরুর গরাইছি, গরু সকালে সাইডা দিতাম মাঠে, রাতের বেলা তো গরু গরম লাগতো, সেই সুবাদে তো গরুকে মানে বাতাস দেওয়ার মতন কোনো অপশন থাকতো কি? থাকতো না। তো দেশের এবং দেশের বাইরে থেকে যদি কোনো সহযোগিতা আসে বা কোনো সহযোগিতা কেউ করতে চায় আপনাকে, তাহলে আপনি কিভাবে করবেন? কেজি সহযোগিতা করে কেজি দেয় অনেক খুশি, না আমার বিদ্যুৎ
তো আপনার মানি মোবাইল নাম্বারটা কি আছে কি বিকাশ করা আছে কিনা বিকাশ করা বাচ্চার বাবার তো মনে আছে বাচ্চার বাবা তো বাচ্চার বাবা তো ড্রাইভিং চাকরি করে সে কি পারে না মানে একটুখানি একটু একটু করে মানে একটু সহযোগিতা করে একটা আবার গরু শুরু না মনে করেন হ্যাঁ ড্রাইভিং এ কত 15000 টাকা কি মাস হয় এই মনে করেন 60 টাকা দি চাইল এই চাইলটা মুড়া 40 টাকা 50 টাকা এক কেজি তরকারি আনেন অনেক গিয়া 70 টাকা 80 টাকা হিসাব করে দেখেন দুইটা বাচ্চা স্কুলে পড়াই ইয়ে সংসার হয় মনে করেন দুইটা তো থাকে না ঘর ভাড়া দিলে তো আরে থাকবো না আপনি তো ঘর ভাড়া দিতে হয় না ঘর ভাড়া দিলে এ লাগে তো গরুর খামার আইয়া মনে করেন কষ্ট করে ওটা কি কেউ কি চায় শরীরে কষ্ট দিয়া কারণ ছাড়া থাকতে কেউ চায় না মনে করেন এত যেই গরম ডাকে দাফায় সারা ডারা পোলা ফান নিয়ে বাইরে বসে গেছি কেউ যদি আপনার বাসায় মানে হলো বিদ্যুতের লাইনটা এনে দিতে চায় তাহলে কি দিতে পারবে না এটা কাগজ লাগবে না সেটা তো বাইরে এরা দেশের বাইরে থাকে কাগজ না দিলে মানে হলো বিদ্যুতের লাইন বিদ্যুৎ লাইন কাগজ ছাড়া হবে না সাবমিটার থেকে নেওয়া যায় না মানে যে পাশের বাসার লাইন আছে কেউই দেয় না দর্শক আমরা আপনাদেরকে দেখাই যে অনেকেরই বলেছিলাম যে আসলে যে তার বাসায় ঘরের ভিতরে মানে বিদ্যুতের লাইন নেই আসলে অন্ধকারের ভিতরে থাকে আপনারা আপনাদেরকে একটুখানি তার ঘরের অবস্থানটি দেখাই দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার ঘরে কোন জায়গাটিতে মানে হলো কোনো বিদ্যুতের লাইন আছে কিনা এই যে দেখুন দর্শক দেখুন এটা হলো তার থাকার ঘর আমরা আপনাদেরকে এক নজরে একটু দেখাই দর্শক এই যে দেখুন তার বাসায় মানে কোনো বিদ্যুতের লাইন বলতে কোনো কিছু নেই দর্শক আপনারা দেখলেন দর্শক যে এই ঘরটি কিন্তু তার গরুর খামারটি ছিল আসলে পরপর মানে তার এই খামারে 9টি গরু ছিল দর্শক 9টি গরু মারা গেল কিন্তু আরো 2টি গরু হলো তার চুরি হলো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কুলসুমাপ্পা আসলে জীবনে অনেক কষ্ট করেছেন আসলে চেষ্টা করেছেন তার গরুর খামার করে তিনি এলো একটু ভালো অবস্থানে যাবেন কিন্তু ভাগ্যের নির্ভর পড়ে আসছে তাকে তার ভাগ্যটা অন্যভাবে চলে গেল যে এক এক করে তার প্রতিটি গরুই মারা গেল কিন্তু ঋণের বোঝাটা অন্তত হালকা হওয়ার পর পরে কিন্তু গরুগুলো মারা যায় ঋণটাও দেওয়া শেষ হলো কিন্তু তার গরুগুলো মারা গেল তো বোন আপনি আর কিছু বলতে চান কিনা ঋণ তো আছে মনে করেন হালকা ঋণ গেছে মনে করেন 2,00,000 টাকা ছিল গরু দিয়ে মারা গেছে 2,00,000 টাকা এক বছরে দিতাম মনে করেন ঋণ দিয়ে দেওয়া শেষ গরু দিয়ে আমার থাকলে মনে হলাম না দুধ বেচতাম কামাইতাম ক্যাশ করে কিন্তু ওখানে জায়গা লইতাম মানে গরু কিনতে পারতেন আরো গরু বাড়াইতাম ভালো জায়গায় যাইতাম বিদ্যুৎ লাইনের লগে আরো 10টা গরু ফলে কি হয়েছিল বড় খামার হইতো এখনো কি আপনার স্বপ্ন আছে যে বড় খামার করবেন আমি যদি বড় ধরনের সাজাতে পাই তো মনে করেন আমার খামার আবার শখ আবার দরকার বিদ্যুৎ লাইনে যাবো আমার বাড়ালো অনেক বেশি মিটে দেবো বেশি আপনার মোবাইল নাম্বারটা কি বলবেন মোবাইল নাম্বারটা সইরা দেব নি আবার আচ্ছা ঠিক আছে দর্শক আমরা মোবাইল নাম্বারটি হলো আমাদের কাছে থাকলো আমরা এই কুলসুমাপার নাম্বারটি দিব যখন কোনো ব্যক্তি যদি সহযোগিতা করতে চান এর আগে আমরা একটা ভিডিওতে তার নাম্বারটি দিয়েছিলাম অসংখ্য মানুষের লোক আমি মনে করেন আমি মোবাইল নাম্বার দিলাম রাত বিরে তো অনেক ভালো আছে খারাপ আছে ফোন দিব ছেলের বাপে কব এত ফোন একেবারে দরকার নেই আমার মোবাইল নাম্বার সহযোগিতা দিলে তাহলে হলো সহযোগিতার যারা সহযোগিতা করবে তাদেরকে নাম্বারটি দিতে পারবো হ্যাঁ ধন্যবাদ বোন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করেছিলাম যে যে এই কুলসুমাপ্পার মানে হলো খামারটির উপরে প্রতিবেদন করতে এসে দেখি যে তার সেখানে ঘর একটি থাকার ঘর আর চারপাশে দর্শক দেখুন আপনারা যে সবজির বাগান করার জন্য তার হলো মাচা করা আছে কিন্তু বাগান বাগান রয়েছে কিন্তু সবজি নেই পাশাপাশি রয়েছে দর্শক যে বাগানে তার এই মুহূর্তে পানি রয়েছে দর্শক মানে এই কিছুদিন আগে কিন্তু আপনারা যদি দেখতেন যে মানে হলো প্রচুর পরিমাণ মানে হলো তার এই খামারে মানে হলো পানি ছিল এবং তার ঘর ভিতরেও আসতে পারতেন না এমন একটি পরিস্থিতি ছিল দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটি ভালো কাজ করার চেষ্টা করবেন ধন্যবাদ